আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামরুন নাহার শান্তা, কর্মরত আছি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এমএইচ সমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, এবং নিয়মিত রোগী দেখছি কমফোর্ট ডেন্টাল সার্জারি বাসাবো শাখা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দাঁত ক্ষয় কেন হয় এবং হলে করণীয় কি। তো আমরা প্রথমে জানবো দাঁত ক্ষয় কী কী রকমের হতে পারে। সো দাঁত ক্ষয় হচ্ছে দুইভাবে বেসিক্যালি হয়, যেমন ব্যাকটেরিয়ার কারণে একটা, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ছাড়া। ব্যাকটেরিয়া দ্বারা যেটা হয় ওটাকে আমরা বলি ডেন্টাল ক্যারিস, আর একটা ব্যাকটেরিয়া ছাড়াও হয়, ওটাকে আমরা ব্যাকটেরিয়াবিহীন ক্ষয় বলে থাকি। তো ব্যাকটেরিয়া জনিত যেই ক্ষয়, এই ক্ষয়টাকে আমরা অনেকগুলো কারণকে চিহ্নিত করে থাকি। প্রথম কারণটাই হচ্ছে খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসের মধ্যে প্রথমত হচ্ছে আঠালো জাতীয় খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত বেশি খাবার, যেগুলো হচ্ছে আমাদের খাবার দাঁতের সাথে আটকে থাকে। এছাড়াও ঘন ঘন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া, বারবার বেশিক্ষণ সময় খাবার মুখে রেখে দিয়ে খাওয়া, এ ধরনের খাদ্যাভ্যাস, এবং ভিটামিন এ, ডি, ভিটামিন সি এবং ক্যালসিয়াম অভাবজনিত খাবার, এগুলোতেও ক্যারিস বেশি হয়। এছাড়া আরও কিছু সময় আমাদের কতগুলো ফ্যাক্টর জড়িত, যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটা হচ্ছে ক্যারিজের জন্য যে সমস্ত ব্যাকটেরিয়া অ্যাফেক্ট করে সেগুলোর স্ট্রেপটোকোকাস মিউটেন্স, ল্যাক্টোব্যাসিলাই, এগুলো মেইনলি কতগুলো বৈশিষ্ট্যযুক্ত, যেমন দাঁতের সারফেসের সাথে এগুলো লেগে থাকতে পারে দীর্ঘক্ষণ এবং বিভিন্ন রকমের অ্যাসিড তৈরি করে, যেই অ্যাসিডগুলো দাঁতকে একসময় গলায় ফেলে, আর হচ্ছে প্লাক তৈরি হয়, যেই প্লাকটা হচ্ছে গলিত খাবার লেগে এক ধরনের দাঁতের উপরে প্রলেপ তৈরি করে, এইখান থেকেও অ্যাসিড তৈরি হয় এবং দাঁতটা ধীরে ধীরে গলে যেতে পারে। আরও একটা কারণ হচ্ছে সময়, যে কতক্ষণ খাবারটা মুখে লেগে থাকলো। আমরা যদি দীর্ঘ সময় খাবার মুখে থাকে এবং সেটাকে ব্রাশ না করা হয়, মিনিমাম 24 ঘন্টার মধ্যে যদি পুরো সারফেসটাকে পরিষ্কার করে না ফেলি, সেখানে আবার খাবার জমতে পারে, এবং এই খাবার বারবার যখন জমে থাকছে এবং সেখানে ব্যাকটেরিয়াগুলো চলে এসে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে দ্বিগুণ হয়ে যাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে, একসময় সেখানে অ্যাসিড তৈরি হয়ে দাঁতগুলো ধীরে 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 গলে যাচ্ছে। এছাড়া আমাদের আরও কতগুলো ফ্যাক্টর ক্যারিজের সাথে জড়িত, যেমন দাঁতের নিজেরই গঠন এবং আকৃতি এবং পজিশন, বাঁকা থাকা, এগুলোও দাঁতকে গর্ত করতে বিভিন্নভাবে সহায়তা করে। এছাড়া আমাদের নিজের মুখের লালাটাই গর্ত হওয়ার জন্য সহায়ক, যেমন লালার ভিতরে পরিমাণ, লালার ঘনত্ব, লালার ভিতরে কিছু উপাদান থাকে যেমন ক্যালসিয়াম, ফ্লোরাইড, এবং আমাদের লালার যেই একটা অ্যান্টিব্যাকটেরিয়াল রোল থাকে ইমিউনোগ্লোবুলিন এ, এই ধরনের জিনিসগুলো যদি পরিমাণ মতো না থাকে সেখানেও আমাদের গর্ত হতে পারে। এছাড়া আমরা আরেক ধরনের কথা বললাম যেটাতে ব্যাকটেরিয়া না থাকলেও গর্ত হতে পারে। তো এই ব্যাকটেরিয়াটাকে আমরা গর্তটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, যেমন হচ্ছে কিছু গর্ত হয় যেটা হচ্ছে দাঁতের চামড়া বা মাড়ির সাথে লাগা যে জায়গাটা, সেটাতে এক ধরনের গর্ত হয় এবং সেটাতে আমরা আঙুল দিলে ধারালো অনুভব করি। আরেকটা হচ্ছে দাঁতের উপর দিকে যে চাবানো হয় যে জায়গাটা, সেই জায়গাটা একসময় ক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে কমে আসতে থাকে। তো সেইটাকে আমরা এই গর্তগুলোতে প্রচণ্ড রকমের শিরশির অনুভব হয়। তো এই শিরশিরগুলা, এই ধরনের পরিস্থিতির মূল কারণ হচ্ছে অতিরিক্ত প্রেসার দিয়ে ব্রাশ করা অথবা ভুলভাবে ব্রাশ করা, যেগুলাতে ব্রাশের ইনগ্রেডিয়েন্টস, পেস্টের ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক সময় ধারালো থাকে, যেগুলাতে দাঁত একসময় কেটে যায়। এছাড়া আরও কতগুলা বদভ্যাসের কারণে হতে পারে, যেমন ঘুমের মধ্যেই আমরা কেউ কেউ চাবানোর অভ্যাস থাকে, কেউ কেউ দাঁত দিয়ে সুতা কাটি, কেউ কেউ আখের চিল্কা কামড় দিয়ে ছিঁড়ে খেতে থাকি। তো এই ধরনের চাবানো, অতিরিক্ত প্রেসার অ্যাপ্লাই করার কারণেও দাঁতের কিছু অংশ খুলে আসতে থাকে। এই ধরনের ক্ষয়গুলার থেকে প্রচণ্ড রকমের শিরশির হয়। তাহলে আমরা এখন আসি যে এইগুলাকে কিভাবে করে প্রতিরোধ করা যায়। তাহলে আমাদেরকে দুই ধরনের ক্ষয় থেকেই রক্ষা করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন রেগুলারভাবে নিয়মিত খাওয়ার পরপরই আমরা মুখটা কুলি করে ফেলব এবং খাওয়ার পর ব্রাশ করব, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ দিয়ে ব্রাশ করব। রেগুলার দুই দাঁতের মাঝখানে ফ্লসিং এবং ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করব, মাউথওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করব, প্রচুর পানি খাবো, তাহলে খাবারটা আমাদের জমে থাকবে না।
এবং মুখের থুতুটাও ঘনত্ব বেশি হবে না। তো পরবর্তীতে আমাদেরকে এখন যেটা জানতে হবে যে কীভাবে করে আমরা এই ধরনের ক্ষয় হলে এই ক্ষয় থেকে রক্ষা পেতে পারি। তাহলে যখন শিশির পর্যন্ত আমাদের দাঁত থাকছে এবং আমাদের মজ্জার ভিতরে ক্ষয়টা না লাগছে, যতক্ষণ পর্যন্ত ব্যথা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যথার এই ধরনের ক্ষয়গুলোকে ফিলিং করেই সমাধান করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে না, ক্ষয় আরও বেড়ে গেছে ব্যথা, তখন আমাদেরকে অন্য ধরনের ট্রিটমেন্টের দিকে এগোতে হবে। আর যে সমস্ত দাঁতে শিশির বলছি, সেই ক্ষত থেকে যদি শিশির হয় সে সমস্ত জায়গাতে আমরা পেস্ট ইউজ করতে পারি, যে সমস্ত পেস্টে শিশিরটাকে ধীরে ধীরে কমায় ফেলে। এই ধরনের পেস্টটা দাঁতের উপর এক ধরনের প্রলেপ তৈরি করে এবং শিশির অনুভব হয় যে নার্ভগুলোকে তার উপরে এক ধরনের আরাম প্রশমন তৈরি করে। এবং ধীরে ধীরে যদি এগুলো শিশিরটা তীব্রতর হয় সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের ফিলিং করতে পারি। তাহলে আমাদের ক্ষয় রোধ সম্পর্কে এটুকুই আজকে আলোচনা করলাম। আর এর পরবর্তীতে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন বা কোনো কমেন্টস করতেও কমেন্ট বক্সে দিতে পারবেন। থ্যাংক ইউ।